হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আমি সঞ্চিতা, আমার ঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি উঠেও গেছি, রান্নাও শুরু করে দিয়েছি, স্নান ধ্যান হয়ে গেল, ছেলে কলেজ বেরোবে, তো পুজোটা ওই দেয়, আমি একটু ঠাকুরের মানে ঘুম ভাঙালাম। তো চলো এবার রান্নাঘরে কি কি আমার রান্না করেছি দেখতে হবে, চলো যাওয়া যাক। তো রান্নাঘরে আমি চলে এসেছি, এবার দেখো মাংস বসিয়ে দিয়ে গেছি আমি, ঠিক আছে। এটাই আমি মানে কষানো ফসানো কিচ্ছু করিনি, সিরেপ মশলাটা দিয়ে জল দিয়ে মাখিয়ে আর কি ঢাকা দিয়ে রেখে গেছি। তো এর মধ্যে আছে আলু দিয়েছি আর পেঁপে, পেঁপেটা আমি খাবো, আর টমেটো একটু পাকা টমেটো দিয়েছি, আর যেমনি লঙ্কা নুন হলুদ আর কি দেয় যে একটু জিরার গুঁড়ো পেঁয়াজ রসুন আদা এগুলো দিয়ে মোটামুটি সবই দেওয়া আছে। এবারে একটু ফোড়ন দিয়ে দেবো। তো কালকে এনেছিল, এটা মাংসটা অনেকটা বেশি বলে মানে কি বলে রেখে দেবো ভাবছিলাম, তারপর আবার ভাবলাম রাতে তো সেই আবার করতে হবে, আর পেঁয়াজও ছিল না, দুটো পেঁয়াজ ছিল দিয়ে দিয়ে করে দিয়েছি। তো চলো আমি একটু রেডি হব, চেঞ্জ করব, আর একটু থাক, টাইমও নেই বেশি। আর এদিকে দেখো আমি করলা ভাজা করে নিয়েছি, এটা আমি খাবো। আর এদিকে আমার ভাত উপর দেওয়া আছে, ওটাও তুলে নেব। চলো বেডরুমে যাই। তো চলে এসেছি আয়নার সামনে, এইবার আমি একটু চেঞ্জ করব। আমার চেঞ্জ হয়ে গেছে, একটু ক্রিম মেখে নেব। মোবাইলটাই আয়নার কাজ করছে, আর তোমাদের সঙ্গে কথা বলাও হয়ে যাচ্ছে। ব্যাস দেখলে না, ছেড়ে নেব। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ছি। চলো টাটা টাটা। তো চলো উলি বাবাড়ি আয়। আচ্ছা 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 টাটা। না মুড়ি খাবো না, প্রেশার জানো না হাই একদম একদম, মানে প্রেশারে আমার একদম মাথা ফাথা ঘুরাচ্ছে এখন, ওই গাড়িতে বসে এখন খেয়ে তারপর প্রেশারে ওষুধ খাবো। টাটা। চলো এটা হলো আমাদের বাড়ির গলি, আর এই সবগুলো হচ্ছে আমার দাদার বাড়ি। হলো মেইন রাস্তা, আর এই হলো আমাদের খাল, বিদ্যাধরী খাল। তো এই দেখো এইবার এখান থেকে গিয়ে গিয়ে যশোর রোডে উঠতে হবে। তো
হ্যালো বন্ধুরা, আমি বাড়ি ফিরছি। আর আজকে ভাগ্যবশত আমার বরের সঙ্গেই আমি ফিরছি, কেন কি আজকে আমার ডিউটি ছিল 8টা পর্যন্ত। তাই আমি ওকে ফোন করে বলে দিয়েছিলাম যে তুমি যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে, আর একটু তাড়াতাড়ি বেরিয়ে তো তাড়াতাড়ি বেরিয়েছে। এখন আমি দত্তপুকুরে আছি, এখানে দাঁড়িয়েছি, একটু চা খাবো। ও চাটা আনতে গেছে, দেখো এই যে পেছনটা দেখা যাচ্ছে, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, দুটো হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো সিঙ্গারা, একটা সিঙ্গারা আর চা খাবো। আর বাড়ি তো এখন এখান থেকে যাওয়া শুরু করলে কত 10-15 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাব। তো রোজ যাই আমি যাওয়ার সময় অটো করে। আর আজকে সিঙ্গারাটা ঠান্ডা হয়ে গেছে, চাটা নিয়ে আসো, চাটা দিয়েই খাবো, খুব ঠান্ডা। ঠান্ডাটা মেকআপ হয়ে যাবে যদি গরম চা দিয়ে খাই। বাড়িতে তো চিনি ছাড়া খাই, আর এখানে তো আর সেটা হবে না, এখানে আমাকে চিনি দিয়েই চা খেতে হবে। আর এখানে বেশ মাটির ভারে চা দেয়, খেতে বেশ ভালো লাগে। নিয়ে আসো, দেখো চাটা নিয়ে আসলো, ধোয়া উঠছে। সিঙ্গারাটা দিয়ে খাবো, তার সঙ্গে আমার মানে বাড়ি ফেরাটা একটা মনের মধ্যে আনন্দ, তৃপ্তি। রুটি নিয়ে নিয়েছে, দেখো এই যেটা রুটি আছে, আর সকালে যে চিকেনটা করেছিলাম সেটাও রয়েছে। তো বাড়ি যাওয়ার কোনো ঝামেলা নেই, চেঞ্জ করে খেয়ে নিলেই হয়ে যাবে। তো চায়ের লাস্ট চুমুক শেষ হয়ে গেছে, এই যে নাও। তো তার এখনো খাওয়া হয়নি, এই যে। হয়নি, আসো কি বলো, আসো না। তো বন্ধুরা দেখো, আমাকে গাড়ির মধ্যে বসিয়ে রেখে আবার উনি নেমেছেন, গেছেন ওই রাস্তার ওপারে, কালাকাত আছে কি মিষ্টির দোকানে, তাই আনতে। তো নিয়ে আসু, এখনো দিচ্ছে না, দাঁড়িয়ে আছে। তো অন্ধকারে আমি গাড়ির মধ্যে বসে আছি। তো বন্ধুরা দেখো, পাড়ার একদম রাস্তায় ঢুকে গেছি, তো আবার আমাকে গাড়িতে বসিয়ে রেখে আবার এই দোকানে গেছে, মুদিখানার দোকানে, যেখান থেকে আমরা রোজই মানে কিছু না কিছু আমাদের নিতে হয়, দুধ নিতে হয় চা খাওয়ার জন্য, তারপর টুকটাক এখন ধরো আমার একটু মুড়ি লাগবে, মুড়ি দুধ। আর এই যে দাঁড়িয়ে আছে, নেবে, তারপরে বাড়িতে যাব। মানে বাড়ি চলে এসেছি আর 1 মিনিটেরও পথ নয়। তো আসুক, নিয়ে আসুক। দেখো চলে এসেছি, গাড়িটা তো আমার দাদার বাড়িতেই থাকে। তো এই মা, এরা তো এখানে, ওই দেখো দুজন, ও এরা দুজন এখানে, তিনজন এখানে,
সকালে ছেড়ে গেছি এখানে, আর এখানেই রয়েছি সেই রে কি রে। হ্যাঁ চল 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 বাড়ি চল বাড়ি চল, লাফাতে হবে না, চলো বাড়ি চলো 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 আসো, কই 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 আর কই আর কই, চলো বাড়ি চলো। এই চক্কর কেটে বেড়াচ্ছে, এই দেখো কি রে হেভি সাহস হয়ে গেছে তো। ওই মা এরা তো সব রয়েছে, ও মা এ তো মা মাসি দাদি নানি সব, কি ব্যাপারটা কি? হ্যাঁ কো অবস্থা দেখো, লাইন দিয়েছে রে। চলো বাড়ি চলো ঘরে চলো, আজকে আমাকে আর ডাকতে হয়নি, সব আগে ভাগেই সব পথে দাঁড়িয়ে আছে। তো এই দেখো একজন কোলে উঠেছে, কোলে উঠেছে, এই যে দেখো কারে তুলেছিস পুটুকে, হ্যাঁ ভাইকে বসাচ্ছিস, এই রে এই রে করে আবুটু তুমি বাইকে বসেছো, ওরে বাবা রে। খুব আদর না, বাইক চালানো শেখাবি নাকি ওকে? যে কোলে কোলে চক্কর চক্কর আওয়াজ হচ্ছে। তো এ দেখো ঘরে ঢুকে গেছি, আর এবার ব্যাগপত্র রাখবো, আর একটু চেঞ্জও করবো, আর মাংসটা রয়েছে ওইটা একটু গরম দিতে হবে। তো চলো গুড নাইট, টাটা, দেখা হচ্ছে আবার কালকে।